মোহাম্মদ তৈয়ব, আপনি লিখেছেন, আমের সিজন চলছে, আম ব্যবসায়ীরা গ্রাহকের কাছে আম পাঠালে প্রতিমধ্যে কিছু আম পচে যায়, এটার দায়ভার কার, ক্রেতার নাকি বিক্রেতার? এই বিষয়টা আসলে নির্ভর করে যে যিনি আম পাঠালেন সেই আম ব্যবসায়ী বিক্রেতা এটা তা কাস্টমারের বাড়িতে পৌঁছে দেওয়া তার দায়িত্বের মধ্যে কি না। চুক্তিটা যদি এরকম থাকে যে আম বিক্রেতা তিনি তার দায়িত্বে পৌঁছে দিবেন কাস্টমারের কাছে, তাহলে সেক্ষেত্রে যদি মাছে পচা যায় তাহলে সেগুলোর দায়িত্ব আম বিক্রেতার উপরে থাকবে। আর যদি ক্রেতার দায়িত্ব থাকে, ধরুন কুরিয়ার চার্জ ক্রেতা দিলেন এবং মানে ক্রেতা আপনার সেটা বহন করার জন্য শুধুমাত্র ব্যবস্থাটা গ্রহণ করলেন আম বিক্রেতা, টাকা দিলেন এবং মূল দায়িত্ব থাকলো ক্রেতার, তাহলে সেক্ষেত্রে এটার দায়ভার ক্রেতার উপরে বর্তাবে। অর্থাৎ কিছু আম পচলে সেটার জন্য বিক্রেতা কোনো প্রকার দায়ী থাকবে না, এবং তিনি বিক্রেতা ওই কুরিয়ারে পোস্ট করার মানেই হলো ক্রেতার প্রতিনিধির কাছে পোস্ট করে দেওয়া, তাহলে সেক্ষেত্রে প্রতিনিধির কাছে চলে যাওয়া আর তার কাছে চলে যাওয়া একই কথা, সেই হিসাবে পথে পচলেও এটা ক্রেতার উপরে বর্তাবে। তো এই জন্য দেখতে হবে যে চুক্তিটা আসলে কেমন। যারা বিক্রি করছেন তারা চাইলে জিনিসটা ক্লিয়ার করতে পারেন যে কুরিয়ার চার্জ আপনার এবং কুরিয়ার দায় দায়িত্ব আপনার, আমি শুধু আপনার হয়ে কুরিয়ার পোস্ট করে আপনাকে রিসিটটা পৌঁছে দিব, তাহলে সেক্ষেত্রে আর বিক্রেতার উপরে সেটি বর্তাবে না। আর যদি এরকম না হয় বরং ক্রেতা বলেন যে আমার বাসা পর্যন্ত আপনি পৌঁছা দেওয়া আপনার দায়িত্ব, আমি জানি না আপনি কীভাবে পৌঁছাবেন কি, তাহলে সেক্ষেত্রে এটা বিক্রেতার দায়িত্বের মধ্যে পড়বে। জুবাইর আহমদ, আপনি লিখেছেন, দেশে এখন বাণিজ্যিকভাবে আমলিচু, কাঁঠাল সহ বিভিন্ন ফলে ব্যাপক চাষাবাদ হচ্ছে, এগুলোর কি ওষুর আওতায় পড়বে? না, ওষুরের আওতায় এগুলো পড়বে না। ওষুরের জন্য ফসল যেমনটি হওয়া দরকার, অর্থাৎ এটাকে সঞ্চয় করে রাখা যায় এবং আপনার আরও যে শর্ত আছে আপনার ইয়ের জন্য ওষুরের জন্য সেগুলো আসলে এখানে আসে মানে বর্তায় না, যার কারণে এগুলোর উপরে ওষুর আসবে না। নিয়ামতুল্লাহ, আপনি লিখেছেন, ফলের মুকুল এলেই অনেকে এক সিজনের জন্য বাগানের সকল আম ও লিচু কিনে ফেলে, এটা কি জায়েজ হবে? অনিশ্চিত ফলকেই আগে কিনে ফেলা শরাই দৃষ্টিকোণ থেকে সঙ্গত? দেখুন, ফল গাছে ধরার আগেই অথবা শুধু মুকুল আসলো তখনই যদি কেউ ফল কিনেন, অর্থাৎ পুরো বাগানের ফল কিনেন, তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ নয়, কারণ কোনো জিনিস অস্তিত্বশীল হওয়ার আগেই সেটা কেনাবেচা করা জায়েজ নয়, কারণ এর ফলে প্রতারিত হতে পারে, অনেক বড় ধরনের ক্ষতিগ্রস্ত হতে পারে কোনো এক পক্ষ, এই জন্য শরীয়ত এটাকে জায়েজ করে না। তবে ফল ধরেছে এবং একেবারে পেকে যায়নি, পরিপূর্ণভাবে পরিপক্ব হয়নি, তারাকে চাইলে বিক্রি করা যেতে পারে। আর যদি আগে থেকে বাগান নিতে চান, তাহলে সেক্ষেত্রে বাগান ভাড়া নেবেন, অর্থাৎ আমি তোমার এই বাগানটা ভাড়া নিলাম, তোমার এই গাছগুলো ঠিক রেখে এখানে আমি যা খুশি তা করবো, তোমাকে আমি জায়গার ভাড়া দিলাম, জায়গাসহ যা আছে এগুলোর ভাড়া দিলাম শুধুমাত্র, তো সেই হিসাবে সেটা জায়েজ হতে পারে। আব্দুর রহিম, আপনি লিখেছেন, আমি চাপাই নবাবগঞ্জ থেকে বলছি, এখানে অনেক মানুষ আম বাগানে ছয় সাত বছরের জন্য ক্রয় করে, আবার অনেকে বছর বাই বছর হিসাবে কিনে একসাথে সম্পূর্ণ টাকা দিয়ে দেয়। যেমন আমি একটা জমিসহ বাগান 7 বছর 26,000 টাকা বছর করে নিয়েছি এবং একসাথে টাকা দিয়েছি, এটা কতখানি জায়েজ? একটু আগে আমরা একটা প্রশ্ন উত্তরে বিস্তারিত বলেছি যে বাগানের আম যদি আপনি কিনেন তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ নাই, কিন্তু আপনি যদি বাগানটাকে ভাড়া নেন যে ঠিক আছে তোমার এই বাগানটা আমি কিনে নিলাম নির্দিষ্ট সময়ের জন্য এত বছরের জন্য, কিংবা তোমার এই বাগানটা আমি ভাড়া নিলাম এত বছরের জন্য, বছর এত টাকা ভাড়া, তো এই ভাড়া বাগানে আমি চাষাবাদ করব, গাছের পরিচর্যা করে এটা করে সেটা করে সব করে আমি ফসল ফলাবো, আমি তোমার থেকে শুধু ভাড়া নিলাম, তো এটা জায়েজ হতে পারে, এই প্রক্রিয়া আমাদের যাওয়া উচিত।